দর্শক এই মুহূর্তে আফতাবনগর হাটে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এসকে লিটন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লিটন, দুদিন বাদেই তো ঈদুল আজহা, কুরবানির পশুর হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানান। মনি, আসলে আমার কাছে আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই আফতাবনগর গরুর হাটে রয়েছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে যেহেতু আর দুদিন পরে ঈদ, ঈদকে কেন্দ্র করে যারা পশু নিয়ে এসেছে এই আফতাবনগর হাটে বা বিভিন্ন হাটে, অনেক ফার্মের লোকজন নিয়ে আসছে, যারা ব্যবসায়ী তারা কিন্তু এখানে গরু নিয়ে আসছে। গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু আসতে পারছে না। দেখছেন যে অনেক বড় বড় গরু রয়েছে এখানে, তবে তারা অনেকটাই আশাবাদী ছিল আজকেরতে অনেক বিক্রি বেড়ে যাবে, কারণ প্রচুর পরিমাণ গরু আছে এই আফতাবনগর হাটে, এবং সব ধরনের গরু আছে, ছোট মাঝারি বড় ধরনের গরু আছে। তবে বেশি আছে মাঝারি ধরনের গরু, বড় ধরনের বড় আকৃতির গরু অনেকটা কম আছে আফতাবনগর বাজারে। তা সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল ক্রেতা, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু হতাশার ছাপ দেখা গিয়েছে এ সমস্ত মানুষদের মুখে, অর্থাৎ যারা ব্যবসায়ী যারা ফার্মের মালিক তাদের মধ্যে কিন্তু হতাশা রয়েছে। কারণ বৃষ্টি হলেই কিন্তু এখানে অনেকটা কাদা হয়ে যায়, আর কাদা উপেক্ষা করে আসলে যারা কাস্টমার তারা কিন্তু আসতে চায় না। আর দেখছেন যে মুষলধারে, একটু দেখাতে চাই আমার পিছনের দিকে, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে গতকালকে আমরা দেখেছি যে অনেক কাস্টমার কিন্তু বাজারে আসতে পারেনি কাদার জন্য। তবে আজকে কিন্তু সবাই আশাবাদী ছিল যে আর দুই দিন মাত্র ঈদের, তিন দিন মাত্র ঈদের বাকি আছে, আজকের তো বেচা বিক্রি শুরু হবে। তো এই ক্ষেত্রে দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, গরুগুলো নিয়ে যারা ব্যাপারী রয়েছে, যারা গরু নিয়ে এসেছে তারা কিন্তু অনেকটা বিপাকে, অনেক কষ্ট এখানে। কারণ এই বৃষ্টি হলে কিন্তু তাদের গরু ভিজে যায়, অনেকে কিন্তু একদম উন্মুক্ত জায়গায় কিন্তু গরু নিয়ে আছে, রাত্রে ঘুমাতে পারে না এই সমস্ত মানুষগুলো, পানির সমস্যা রয়েছে, গোসল করার সমস্যা রয়েছে। তারপরে যদি বেচা বিক্রি ভালো থাকে তাহলে তাদের মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু বৃষ্টির বাধার কারণে কিন্তু তারা অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে। দেখছেন মাইটিভির যারা দর্শক রয়েছে তারা দেখছে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং এই যারা ব্যবসায়ী গরুর ব্যবসায়ী তারা কী কতটুকু অসহায় অবস্থায় আছে, মানে এই জন্য দুঃখ দুর্দশার শেষ নেই। আরেকটা বিষয় বলতে চাই যে আফতাবনগর বাজারে আছি, এখানে মোটামুটি গরু উঠেছে, তবে ক্রেতাও আছে, কিন্তু ক্রেতা দেখেছি আমরা অনেক গরু কিন্তু বিক্রি হচ্ছে। তা এই ক্ষেত্রে যারা গরু নিয়ে এসেছে তাদের একটা অভিযোগ রয়েছে, সেটা হলো যে হাট কর্তৃপক্ষের তদারকি কম রয়েছে, এবং এখানে বৃষ্টি হলেই পানি জমাট হয়ে যাচ্ছে, পানির সংকট রয়েছে, অনেক লাইট আপনার বিদ্যুতের সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রয়েছে। তবে অনেকে আবার অভিযোগ করছে যারা বিভিন্ন জেলাতে গরু নিয়ে আসছে, পথে পথে কিন্তু তাদের বিষয় বিভিন্নভাবে ভোগান্তি হচ্ছে, তারা অনেক হাট মালিক কিন্তু আপনার জোরপূর্বক তাদেরকে গরু নামিয়ে নিচ্ছে, যখনই না নামাচ্ছে তখনই তাদেরকে মারধর করছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। তা আসলে মনে এইটুকু বলতে চাই যে আজকে হয়তো বা এখন 2:40 বাজে, আজকে বিকেল নাগাদ কিন্তু বেচাকেনি প্রচুর হওয়ার কথা, কারণ আপনি জানেন যে এবার কিন্তু ভারত থেকে গরু আসছে না, এক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত গরুগুলো আছে সেই সমস্ত পশু দিয়েই কিন্তু আপনার কুরবানি দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আসলে যারা ব্যবসায়ী যারা ফার্মের মালিক তারা কিন্তু বলছে এবার তারা বেশি মূল্যে পশু বিক্রি করতে পারবে। এবং শেষ করতে চাই একটুকু কথা বলে, দেখছেন যে একটি গরু, এই ধরনের কিন্তু অনেক গরু আছে এই ফার্মে আছে বা অন্যান্য ফার্মে আছে, তবে ছোট গরুর সংখ্যা কিন্তু অনেকটাই কম। সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই এই আফতাবনগর গরুর হাট থেকে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি রয়েছে, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, বিধি নিষেধ রয়েছে, স্বাস্থ্যবিধি কিন্তু কেউ মানছে না। এখন বেশিরভাগ মানুষ, শতকরা 90 জন মানুষের মুখে কিন্তু মাস্ক নেই, দূরত্ব বজায় রাখছে না, এই জন্য দেখার কেউ নেই। তো মনি, এই ছিল আমার কাছে আফতাবনগর পশুর হাট থেকে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।